উচ্চস্বরে মাইক বাজানোর ক্ষেত্রে কঠোর হচ্ছে প্রশাসন এ বিষয়ে বুধবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের দপ্তরে শব্দ দূষণ আটকাতে অনিয়ন্ত্রিত বা উচ্চস্বরে মাইক বাজানোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে মহকুমা প্রশাসন শুধু উচ্চস্বরে মাইকের পাশাপাশি ডিজের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন বুধবার এ বিষয়ে এক জরুরি সভার আয়োজন করা হয় মহকুমা শাসকের দপ্তরে এদিনের সভায় মহকুমার মহিলা থানার পাশাপাশি সমস্ত থানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন মহকুমার প্রশাসন সূত্রে জানা গেছে সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন রয়েছে পাশাপাশি সরস্বতী পুজো ছাড়াও বেশ কিছু অনুষ্ঠান রয়েছে ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই অসুবিধার সম্মুখীন না হয় সে কারণেই এই সিদ্ধান্ত জানা গেছে এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে আগামী ন তারিখ পৌরসভা ও বিডিও অফিসগুলির প্রতিনিধিদের নিয়েও বিশেষ আলোচনা সভা হবে এ বিষয়ে মহকুমা শাসক ডক্টর কাকুলি মুখার্জি বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই জন্য আমাদের একই সঙ্গে সরস্বতী পুজো রয়েছে পরপর এখন অনেকগুলো সোশ্যাল ফাংশনসেরও ব্যাপার আছে তার সঙ্গে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে কোনোভাবে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা বিশেষ ব্যবস্থা হিসেবে সাব ডিভিশনে একটা মিটিং করলাম অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ